এরপরে হলো 9 নম্বর, 10 45 সাইন স্কোয়ার, 10 30, 10 60। তো সবগুলির মান আমাদের ক্যালকুলেটারে আছে, তা আমরা অনায়াসে বসিয়ে দিব। 10 45, এ হলো 10, এ হলো 45, 10 45 ইকুয়ালস টু 1, তো 1 ইন্টু, তারপর হলো সাইন 60, এ হলো সাইন 60, সাইন 60 মান বাই করতে চাচ্ছি হচ্ছে না স্কোয়ার অর্থাৎ বর্গ করে, তারপরে বাই করলাম রুট 3/2। বর্গ করার কারণে আমরা এখানে একটা রুট নিয়ে আসব, রুট 3, আর 4 এর উপরে রুট করলে 2 হয়ে যাচ্ছে। এবার 10 30, আমরা যদি 10 30 করি, 10 30 সমান এটা বর্গ হচ্ছে না, স্কোয়ার করলাম, স্কোয়ার করে বর্গ চাপ দিলাম 1/3, তো রুট করলে 1 কে 1 এ আর 3 কে রুট 3। এখানে কিন্তু একটা স্কোয়ার ছিল, এই যে এটা হলো 1/√3 ইন্টু ইন্টু, এবার হবে 10 60। তো আমরা এই 10 লিখলাম, 10 লিখার পরে 60 লিখে দিলাম, 60 লিখার পরে এটা আসলো, আমরা বাই করতে চালাম হলো না, স্কোয়ার করলাম, করে বাই চাপ দিলাম, বাই চাপ দেওয়ার দরকার নেই, তো 3 আসছে, 3 এর উপরে রুট করলে √3। তো এখানে দেখাই যাচ্ছে √3 √3 কাটা, তারপরে 1 পয়েন্ট, এখানে 3 হয়ে যাচ্ছে স্কোয়ারের কারণে, স্কোয়ার রুটে 3, আর 2 এর উপরে স্কোয়ার হলে 4 ইন্টু 1, তো উত্তর 3/4। এরপর 10 নম্বর, 10 নম্বরে এইটা আছে, তো এইটাকে আমরা খুব অনায়াসেই পরিবর্তন করতে পারি। তো এখানে 1 মাইনাস cos² 60° আছে, তো এটাকে চাইলে আমরা সূত্র দিয়েও করতে পারি, যেমন 1 মাইনাস cos² আমরা সাইন স্কোয়ার লিখতে পারি, কারণ আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তো সেই ক্ষেত্রে যদি কসটাকে ওইদিকে নিয়ে যাই মাইনাস চলে আসে, তো আমরা এখানে সাইন বসাতে পারি, অথবা চাইলে ক্যালকুলেটারের মাধ্যমেও করতে পারি। তো আমরা ক্যালকুলেটারের মাধ্যমে করবো, এই জন্য 1 মাইনাস cos 60, তো cos 60, এই cos 60 দিলাম, দেওয়ার পরে হাফ আসলো, তো হাফ, এই হলো হাফ, আর এই হলো স্কোয়ার, স্কোয়ারের কারণে স্কোয়ার, তারপরে 1 প্লাস, এই জায়গায় যেহেতু কস আছে তো হাফই হবে, স্কোয়ার স্কোয়ার প্লাস সেক, তো সেককে তো সরাসরি আমরা ক্যালকুলেটারে লিখতে পারছি না, তো সেককে লিখা যায় 1/cos, সেককে লিখা যায় 1/cos² 60। তো এটাকেও কিন্তু আমরা হাফই লিখতে পারি, তো সেই ক্ষেত্রে এখানে লেখা যাচ্ছে 1 মাইনাস 1/4, 1 প্লাস 1/4 প্লাস, এটাকে যদি করি 1, আর এটার মান হচ্ছে 1/2, তার উপরে স্কোয়ার, তার মানে আমরা 4 লিখতে পারতাম সরাসরি। তো এটাকে যদি আমরা তারপরে লাইন করি তাহলে এরকম হবে, এটাকে যদি লসাগু করি তাহলে 4 1 এদিকে গুণ, তার মানে 4 মাইনাস 1 ইন্টু, এটা ইন্টু আমরা ভাগ ইন্টু দিয়ে দিলাম, তাহলে 4 উপরে চলে যাবে, এখানে হবে 4 অক্ষে 4 যোগ 1, আর যোগ, এটা স্কোয়ার করলে 1 এর উপরে স্কোয়ার করলে স্কোয়ারই, 2 এর উপরে স্কোয়ার করলে হয়ে যাবে 4, আর 4টা যেহেতু নিচে আছে গুণ করার পরে এটা উল্টো উপরে চলে যাবে, তো এখানে হয়ে গেল 4। দেন আমরা এটাকে যদি করি তাহলে এখানে হচ্ছে 3/4, তারপরে ইন্টু ইন্টু, এখানে 4, এখানে 5 প্লাস 4, তো 4 4 কাটা, এখানে এখান থেকে এখানের পরে আমরা এটা এখানে করছি 4 5, তো এখানে হচ্ছে 3/5 প্লাস 4, তো লসাগু করলে 5 5, দিয়ে 5 কাটা, 3 যোগ, নিচে কিছু নাই, তার মানে 4 5 20, তো এটাকে আমরা লিখতে পারি 23 23/5, তো এটা হলো একটি অপকৃত ভগ্নাংশ। তো অপকৃত ভগ্নাংশকে সাধারণত আমরা সমস্ত আকারে লিখে থাকি, তো সেই ক্ষেত্রে এখানে 4 বার যাচ্ছে, 4 5 20, বের হচ্ছে 3, তো এটা কীভাবে লেখা যায়, 5 3, অর্থাৎ অ্যান্সার ইজ 4 সমস্থ 5 ভাগের 3। উদাহরণের অঙ্কগুলো আমি ধরলাম না, উদাহরণের অঙ্ক যেহেতু মেইন বইয়ের মধ্যে করাই আছে, তো তাও যদি এটা বুঝতে সমস্যা হয় আমাকে অবশ্যই বলবে। এটা হলো মেইন বইয়ের 8 নম্বর অঙ্ক, তো এর মান বের করতে বলা হয়েছে, তো এর জন্য আমাদের অবশ্যই ক্যালকুলেটার লাগবে। আশা করি সবাই সাইন্টিফিক ক্যালকুলেটার আছে, যেরকমই হোক না কেন সাইন্টিফিক হলেই হয়। এটা হলো 100 ms এর অঙ্ক, তো এখানে দেখতে পাচ্ছ কি না বুঝতে পার, এই দেখো ভালো করে ফলো করো, এটা হলো সাইনের কর, cos 10 sin cos 10, এর উপরে শিফট চেপে দিলে ইনভার্স চলে আসবে, ইনভার্স চলে আসবে,
কিন্তু সমস্যা হচ্ছে এখানে ত্রিকোণমিতিক তিনটি ফাংশন আছে, বাকি তিনটি নেই, অর্থাৎ সাইন কস টেন আছে কিন্তু সেক কোসেক এবং কট নাই। তো এখানে কট আছে, তো কটকে আমাদের অবশ্যই টেন অথবা সাইনে নিতে হবে। তো এই জন্য আমরা কি করব, এই জন্য আমরা এটাকে টেনে নিয়ে যাব, যেহেতু ক্যালকুলেটারে টেনের বাটন আছে। তো আমরা এখানে টেনে নিয়ে গেলে আমরা জানি যে কট ইকুয়ালস টু 1/10। তো এখানে 1/10 স্কোয়ার 60° বসাতে পারি। তো এখানে 1 + 1/10 60°। তারপরে আমরা কি করব, সমানের সমান দিব, দাগের দাগ দিব। তারপর আমরা টেন 60 মান বের করে ফেলবো, টেন 60। এর জন্য আমাদের প্রথমে ক্যালকুলেটার অন করতে হবে, তারপরে এখানে লিখতে হবে শিফট, এই হলো টেন ইনভার্স, শিফট চেপে টেন তাহলে টেন ইনভার্স, তারপরে চলে আসবে 60 60 সমান, সরি ভাবে না, টেন 60, ডাইরেক্ট টেন 60 লিখে দিব। ডাইরেক্ট টেন 60 লিখলে এই মানটা আমাদের চলে আসছে। আমরা এটাকে বাই করার চেষ্টা করব, বাই হচ্ছে না, এই জন্য আমরা কী করবো, এটাকে বর্গ করব, স্কোয়ার, এই যে বর্গ, অ্যান্সার স্কোয়ার বর্গ করছি, বর্গ করার পর সমান চাপলাম, এরকম বের হলো। যেহেতু বর্গ করেছিলাম তো সামনে আমরা একটা রুট দিয়ে দিব, তো এর বদলে আমরা রুট থ্রি লিখতে পারি। তো 1/√3, তো এখানেও একইভাবে 1 + 1/√3। তারপরে যদি আমরা এখানে করি এটাকে, তাহলে এটা হচ্ছে নিচে লসাগু 3, 3 দিয়ে এটাকে গুণ করলে 3 - 3 3 কাটা 1, কিন্তু যদি করি তাহলে 3টা উপরে চলে যাবে, কারণ আমরা জানি যে এখানে লসাগু নিচে হবে, তো আমরা জানি যে ভাগকে গুণ দিলে উল্টে যায়। তো সেক্ষেত্রে এখানে হবে √3 + 1, একই রাশি কিন্তু জাস্ট মাইনাস আর প্লাস, তো মাইনাস আর প্লাসের জায়গায় এটা, তো এইটা কাটা, তো আমাদের নির্ণয় মান হলো √3 - 1 এবং √3 + 1। তো এটাই হলো নির্ণয় মান, খুবই সহজ। তো এখানে কিন্তু এই স্কোয়ার ছিল, তো আমরা এখানে কিন্তু স্কোয়ারটা দিই নাই, অর্থাৎ আমাদের এখানে স্কোয়ার হবে, এখানে স্কোয়ার হবে, এখানে স্কোয়ার হবে, এখানে স্কোয়ার হবে, স্কোয়ার আমরা স্কোয়ার বলি, আমরা রুট দিচ্ছি, স্কোয়ার হবে, স্কোয়ার হবে, স্কোয়ার হবে, স্কোয়ার হবে। তো সেই ক্ষেত্রে এটা 3 হয়ে যাবে, এটাও 3 হয়ে যাবে, এটাও 3 হয়ে যাবে, এটাও 3 হয়ে যাবে, এটাও 3 হয়ে যাবে, যেহেতু স্কোয়ার রুটে কাটা সেই ক্ষেত্রে। তো তারপরে আমাদের কী বের হলো, 2/4 = ½। তো এটাই ছিল উত্তর। কোসেক 45 কস 45, তো এর জন্য ক্যালকুলেটারটা নিব, অন চাপব, চাপার পরে লিখে দিব কস 45। কস 45 বাই করতে চাচ্ছি, হচ্ছে না, বর্গ করে দিব, বর্গ করে দেওয়ার পর বাই চাপব 1/2, 1/2 আমরা বর্গ করেছিলাম, এই জন্য বর্গমূলও করে দিব, 1 এর উপর বর্গমূল করলে 1, 2 এর উপর বর্গমূল যায় না, দিয়ে রাখলাম 9, মানে কি ইনটু আছে। তারপর হলো কট, তো কটকে আমরা 10 লিখতে পারি, কটকে ভাবে লেখা যায় 1/10² 60° ইনটু কসেককে সাইন লেখা যায় 1/sin² 30°। তারপরে আমরা এটা করে দিব 1√2 ইনটু, আমরা যদি টেন 60 করি তাহলে হচ্ছে টেন 60কে যায় না, আমরা যদি স্কোয়ার করি তাহলে হচ্ছে 3, তো স্কোয়ার করার কারণে রুট দিতে হবে, ইনটু 1 এর 1। এবার আমরা সাইনকে করব, সাইন, ও এখানে কিন্তু স্কোয়ার ছিল, অর্থাৎ আমাদের স্কোয়ারটা দিতে হবে সাইন, সাইন 30 লিখলাম, সাইন 30তে হাফ আসছে, তো আমরা এখানে সরাসরি হাফই লিখতে পারবো। হাফ লেখার পরে এটাকে আমরা পরবর্তী ধাপ করি, 1/√2 ইনটু স্কোয়ার রুটে কাটা, তাহলে এটাকে 1/3 লিখা যাচ্ছে, কিন্তু এখানে কিন্তু 1/2 ছিল, √2 ছিল, ইনটু এখানে স্কোয়ার আছে, তো এটা 4 হয়ে যাবে, তো 4টা উপরে চলে যাবে এবং নিচে 1-এর দাম নাই, সেই ক্ষেত্রে রাশিটি এরকম হচ্ছে। এবং এটাকে পরবর্তী ধাপ যদি আমি করি তাহলে এটা এমন হবে, একটা দাগ নিচে আছে 3√2 আর উপরে 4, এটাই উত্তর শেষ। এগুলো ছিল মানের অঙ্ক, এই সমস্ত যাবতীয় মানের অঙ্ক এই নৈবিত্তিকে আসে, তবে এটা সচরাচর সৃজনশীলে দেয় না, অতি সহজতার কারণে, সরলতার কারণে। নৈবিত্তিকে আসলে আপনারা ক্যালকুলেটারের সাহায্যে এভাবে করে নেবেন, খামোখা ব্রেনের উপর চাপ দিয়ে কোসাইনের সাইনের মানগুলো মনে রাখার কোনো প্রয়োজন নেই।